গুড ইভিনিং। আজ আমি সন্ধ্যে থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি ভাবলাম রোজই তো সকাল থেকে শুরু করা করা হয়, আজ সন্ধ্যে থেকেই শুরু করা যাক। আজ সন্ধেবেলায় চাউমিন বানিয়েছিলাম, আজকে খুব একটা ভালো নাই, কারণ মন ভালো নাই। সেটা একটু পরেই বুঝতে পারবেন যে কেন মন ভালো নাই। তাও ভাবলাম যে চাউমিন বানাই, আজকে সন্ধ্যেটা খাওয়া যাবে। সবাই বলছিল খুবই টেস্টি হয়েছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখুন। আর এই ফলগুলো আপনারা চেনেন বা খেয়েছেন? যদি চেনেন বা খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কি নাম, ঠিক আছে? আমি তো এই প্রথমবার এখানে এসে খেলাম, আর একদম চলে এসেছি ডিনার রেডি করার জন্য। এখানে ভাত হচ্ছে, ভাত আর আজকে চিকেন কারি হবে। সেরকম বিশেষ খুব একটা রান্না বান্না করব না, আজকে চিকেন কারিটা চন্দনেই বানাচ্ছে, আর একদম অল্প করেই বানাচ্ছি, যেহেতু আজকে ভাইরা চলে যাবে, মা ভাই চলে যাবে। খুব একটা ওরা বলছিল যে রাত্রে একদম হালকাই খাবে, আমি বললাম ঠিক আছে, আর মা তো চিকেন খায় না বা চিকেন মটন কিছুই খায় না, সেই জন্য মায়ের জন্য একদম রান্না করে আলাদাভাবে সরিয়ে নিয়ে গেছি, তারপরে চিকেন রান্না চলছে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, কাছে দূরে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তাহলে চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর মধ্যে আপনাদের একটুও ভালো লেগে থাকে, আপনাদের সময়টা যাতে ফালতু চলে গেল এরকম না মনে হয়, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। তাহলে আমি আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে রাখি, থ্যাংক ইউ। চিকেন কারি রেডি, আর এদিকে আছে নর্মাল ভাত বয়েল রাইস আর কি, আর এখানে একটা অনয়কি খাচ্ছিল কেক, কেক মনে হচ্ছে তো পুরো মুখে একদম লাগিয়ে একদম একাকার করে দিয়েছে। আর এখানে আমাদের মায়েরা যে টেনে খাবে লুচি, তার জন্য লুচি আর আলু ভাজা করছি। আর এই যে বা এইসব লুচি ভাজা, এই সময় যে আমাদের কি কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমরাই বুঝি, যারা বাইরে থাকে বিবাহিত মেয়ে তারাই একমাত্র বোঝে। যে আমরা ভাবছি যে অনেকদিন পর মা এসেছিল, আমার এই এতদিন বিয়ে হয়েছে তার মধ্যে মা এখানে ফার্স্ট এলো, সেই সবই ভাবছি আবার কবে দেখা হবে, আবার কোনো দিন আসবে, আসবে কি না। আসলে এত দূরের রাস্তা, তো মা এলে বাড়িতে কেউই থাকে না, বাবা একা হয়ে যায়, রান্না বান্না করা খুবই অসুবিধা হয়, সেই জন্যই মা আসতে পায় না। তা সেই সবই ভাবছি, এই সময় এতটাই কষ্ট হচ্ছে, তবুও ভাবলাম একটুখানি ক্যামেরা করে নিই, যেহেতু এই স্মৃতিগুলো পরে আমি আবার দেখতে পারবো কেমন ছিল কি না। তো সেই সমস্ত কথাবার্তা চলছে, আর ওদেরকে উঠিয়ে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সকাল হয়ে গেছিল, প্রায় না সকালই হয়ে গিয়েছিল।